কুকরি নুকরি বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত চরফিশন উপজেলার একটি ইউনিয়ন। এটি মেঘনা নদীর মোহনার একটি দ্বীপ। এই চরটির আয়তনে রয়েছে 20,383 একর জমি। এর দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে শাহবাজপুর প্রণালী ও চরমানিকা, পূর্বে ঢালচর এবং পশ্চিমে চর মন্তাজি ইউনিয়ন। প্রশাসনিক অবকাঠামোর দিক দিয়ে চর কুকরি মুকরি ইউনিয়ন চরফিশন উপজেলার আওতাধীন 12 নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম দক্ষিণ আইসা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের 118 নম্বর নির্বাচনী এলাকা, ভোলা চারের অংশ। এই ইউনিয়নের গ্রামগুলো হল বাবুগঞ্জ, হাজিপুর, নবীনগর, রসুলপুর, আমিনপুর, শাহবাজপুর, মুসলিমপাড়া, শরীফপাড়া, আবদুল্লাপুর। জনসংখ্যার দিক দিয়ে 2011 সালের আদমশুমারি অনুযায়ী চর কুকরি মুকরি ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল 8,362 জন। এর মধ্যে পুরুষ 4,274 জন এবং নারী 4,088 জন। এই চরটিতে তখন পরিবার সংখ্যা ছিল 1,727। বর্তমানে এর সংখ্যা বেড়ে অনেক গুণ হয়েছে। এই চরটিতে 2011 সালে শিক্ষার হার ছিল 28.9 ভাগ, যা বেড়ে বর্তমানে কয়েক গুণ হয়েছে। বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে বাংলাদেশের প্রথম বন্যপ্রাণীর অভয়ারণ্য এই চর কুকরি মুকরি, যা দ্বিতীয় সুন্দরবন নামে পরিচিত। পর্যটন এলাকা হিসেবে এ চরটির রয়েছে ব্যাপক সুখ্যাতি, যা বর্তমানে সাবেক উপমন্ত্রী বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আব্দুল্লাহ ইসলাম জ্যাকব এই চরটির উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিলেন। তার মধ্যে বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে লক্ষণীয়, যা এই চরটি ভ্রমণ করলে আপনারা উপলব্ধি করতে পারবেন। উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে এই চরটিতে দেখা যাবে বনমোরগ, বানর, হরিণসহ নানা প্রজাতির প্রাণী। দর্শক, আপনাদেরকে এই কথাগুলো এজন্যই এতক্ষণ পর্যন্ত বলছিলাম। নয়নবিরাম সুন্দর নদীমাতৃক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব অধ্যক্ষ আবুল হাশেম মহাজন, চরফিশন প্রেস ক্লাবের সভাপতি হিসেবে বারবার দায়িত্ব পালন করে আসছেন। যার প্রতি আশীর্বাদ থাকে তার কিন্তু মেম্বার চেয়ারম্যান নেতা হওয়া লাগে না, সে কিন্তু এমনি নেতা হয়ে যায়। কোন সময় কাকে এনে কোন জায়গায় বসায় মানে চিন্তাই করতে পারা যায় না। প্রিয় ভাই আমার, আপনাদের কাছে আমি তাই অনুরোধ করব, আমাদের এখন অমুক ভাই, তমুক ভাই, পুরো ভাই দরকার নাই, একমাত্র ভাই জ্যাকব ভাই, একমাত্র ভাই নৌকা। সাম্প্রতিককালে তিনি তার ইউনিয়নে সামাজিক, রাজনৈতিক ও মানবিকতায় বিশেষ অবদান রাখায় তার রয়েছে এই ইউনিয়নটিতে ব্যাপক সুখ্যাতি। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে তাকে। হ্যাঁ দর্শক, বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। ইতিমধ্যে তিনি 10 দিনের সরকারি সফরে ফিলিপাইন, মালয়েশিয়া সফর করে আজ নিজ মাতৃভূমি
চরফেশনের ঘোষেরহাট লঞ্চঘাটে পৌঁছলে প্রেস ক্লাবের সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ করেন। বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে আমাদের প্রাণপ্রিয় চরফেশন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাশেম মহাজনকে। অভিনন্দন জানাই আমাদের টিটিভি অনলাইন 360-র পক্ষ হতে। এবং যারা চরফেশনের প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের পক্ষ থেকেও জানাচ্ছি ফুলের শুভেচ্ছা। এরই সাথে সাথে বলতে চাই, আগামী দিনগুলো যেন আরো সুন্দর ও সুখকর হয় সে প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি তসলিম আখন, দেখা হবে আবারও নতুন কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড কিংবা আমাদের এই নদীমাতৃক এলাকা চর কুকরি মুকরি নিয়ে অসাধারণ একটি ডকুমেন্টারি নিয়ে। আশা করি সকলেই সহযোগিতা করবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।